IDE Integrated ডেভেলপমেন্ট Environment আইডি মূলত কি যেখানে আমরা কোনো রান করতে পারি ডিবাগ করতে পারি অথবা ইন্টারপ্রেট করতে পারি আজকে পর্বে মূলত আমরা দেখব পাইথনের জন্য আমরা যে আইডি টা সব থেকে বেশি ইউজ করি সেটি হচ্ছে পাইচাম এটিকে আমরা আজকে ইনস্টলেশন করা শিখবো এবং আমরা কিছু কোড রান করে দেখব যে আসলে ঠিকভাবে রান করছে কিনা ভিডিওটি শুরু করার আগে বলছি যারা আমাদের এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না কারণ আমাদের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য বরাবরের মতো আপনারা দেখছেন টেক টুইটার আমি মোহাম্মদ রাসন জানিয়ে আছে আপনাদের সাথে চলুন শুরু করা যায় টেকটিটো টো ডিরেক্ট ড্যাশবোর্ড সেশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম আজকের পর্বে মূলত আমরা দেখব যে কিভাবে আমরা খুব সহজে আমাদের কম্পিউটারে পাইথন রান করার জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশন বা টুলস অথবা যে সমস্ত সফটওয়্যারের প্রয়োজন হয় সেগুলো আমরা খুব সহজে কিভাবে ডাউনলোড করে ফেলতে পারি এবং সেগুলো খুব সহজেই আমরা আমাদের কম্পিউটারে ইনস্টলেশন করে ফেলতে পারি এবং আমাদের পাইথনের যে কোনো প্রজেক্ট আমরা রান করতে পারি তো সেটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে যেটি হচ্ছে পাইথনের একটি সফটওয়্যার এটা পাইথনের অফিসিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করব এবং আরেকটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের একটা আইডি প্রয়োজন হবে তো এই আইডি এটা মূলত আসলে কি এই আইডিটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট দ্যাট মিন্স হচ্ছে এটি এক ধরনের কোড এডিটর টাইপের আপনি বাট এটাকে আমরা আইডি হিসেবেই অভিহিত করে থাকি যেখানে আমরা আমাদের কোডগুলোকে লিখবো এবং আমরা একটা একটি কনসোল থাকবে এবং সেখানে আমরা দেখব যে আসলে আমাদের কোডটা যে আমরা লিখলাম এটা আউটপুটটা আসলে কি এই ধরনের কাজগুলো এই আইডির মাধ্যমে আমরা করতে পারি এই ক্ষেত্রে আমরা আইডি হিসেবে ইউজ করব পাইচাম নামক একটি আইডি তো চলুন কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা আমাদের ওয়ার্কিং সেশনে চলে যাই এখন আমরা আমাদের সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে কোনো একটি ফেভারিট ব্রাউজার আমরা ওপেন করছি এবং এখানে যদি আমরা নর্মালি গুগল এসে সার্চ করি পাইথন আমরা দেখতে পারবো যে প্রথমে পাইথন ডট ওআরজি নামে একটি ওয়েবসাইট চলে এসেছে তো আমরা ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবো আসার পরে আমরা দেখতে পাচ্ছি পাইথনের যে ওয়েবসাইটটি আছে সেটি হচ্ছে এটি এখন আমরা এখান থেকে ডাউনলোড নামে যে অপশনটি আছে ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে পাইথনের আসলে কোন ভার্সনটা আমরা আসলে এখন ডাউনলোড করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখন 2020 সালে কিন্তু পাইথনের থ্রি এই ভার্সনটি কিন্তু বর্তমানে সব থেকে লেটেস্ট ভার্সন আপনার যদি অপারেটিং সিস্টেম এক্স অথবা যদি লিনাক্স বা ইউনিক্স হয়ে থাকে আপনারা সেক্ষেত্রেও আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা পাইথনের যে কোনো ভার্সন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত একটি কম্পিউটার ইউজ করছি তো সেক্ষেত্রে আমি উইন্ডোজের জন্য পাইথনের যে অ্যাপ্লিকেশনটি আছে আমি সেটিকে ডাউনলোড করছি ডাউনলোড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে যে বাটনটি আছে ডাউনলোড পাইথন থ্রি আমি এটিতে ক্লিক করে দিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যে ডাউনলোড ম্যানেজারটি আছে সেটি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে গেছে আমি এখন এটিকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি আমি দেখতে পাবো যে কিছুক্ষণের মধ্যে আমার সফটওয়্যারটি আছে এটি ডাউনলোড হওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে যাবে এবং খুব শীঘ্রই এটিকে ডাউনলোড করে ফুলবে এটি খুবই ছোট একটি সফটওয়্যার এটি টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি এমবির মতো একটি সফটওয়্যার এটি ডাউনলোড হতে খুব বেশি একটি সময় লাগবে না এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে আমাদের কাজের জন্য আমাদের একটি আইডি ডাউনলোড করতে হবে এখন এই আইডিটা আমরা কোথায় পাবো আইডিটা ডাউনলোড করার জন্য আমরা আবার আসবো আমাদের গুগলে গুগলে আসার পরে আমরা এখানে সার্চ দেব পাই চাম এইচ এ আর এম পাই চাম লিখে আমরা গুগলে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট আছে www.jetbrains.com এখান থেকে আমরা ডিরেক্টলি এই যে যে লিঙ্কটি আছে একদম সর্বপ্রথম এইখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমরা আমাদের পাইচার্মান এর যে সাইটটি আছে সেখানে আমরা চলে এসেছি এবং আপনাদের সুবিধার্থে আমি একটু জানিয়ে রাখি মূলত দুটো ভার্সন আছে একটি হচ্ছে কমিউনিটি ভার্সান আর একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন প্রফেশনাল ভার্সনটি অবশ্যই পেইড এবং এটি যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই আপনাদেরকে কিছু পেমেন্ট করতে হবে এবং আরেকটি ভার্সন আছে সেটি হচ্ছে কমিউনিটি ভার্সন সেটি সম্পূর্ণ ফ্রি আপাতত আপনারা আপনাদের কাজের জন্য কমিউনিটি ভার্সনটা ইউজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তো আমরা আপাতত কমিউনিটি ভার্সনটাকেই ডাউনলোড করব এই পাইচার্মের ওয়েবসাইটে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড নামে যে একটা অপশন আছে আমরা ডিরেক্টলি ডাউনলোডে আমরা ক্লিক করছি ডাউনলোড এ ক্লিক করার পরে আমাদের সামনে দুটি অপশন চলে এসেছে একটি হচ্ছে প্রফেশনাল একটি হচ্ছে কমিউনিটি ভার্সন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু এদের বিভিন্ন রকম ভার্সন আছে তো আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলিত একটি কম্পিউটার ইউজ করছি সেহেতু একটি উইন্ডোজের অ্যাপ্লিকেশনে কিন্তু আমি ডাউনলোড করব তো এখন আমি কমিউনিটি ভার্সনটাকেই আমি ডাউনলোড করছি কারণ এটি ফ্রি এবং ওপেন সোর্স তো আমি এই কমিউনিটি ভার্সনটাকে আমি ডাউনলোড করে দিচ্ছি আমি অলরেডি ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং ডাউনলোডের কিন্তু যে প্রসিডিউরটা আছে সেটাও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইচারমে যে কমিউনিটি অ্যাপ্লিকেশনটি আছে সেটি কিন্তু অলরেডি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের ডাউনলোড ম্যানেজার থেকে টিটকে ডাউনলোড করার জন্য যে প্রসিডিউরে করা দরকার সেটা আমরা করে দিচ্ছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইথন কমিউনিটি যে অ্যাপ্লিকেশনটি আছে এটি ডাউনলোড আসলে স্টার্ট শুরু হয়ে গিয়েছে এবং এটি কিন্তু 277 এমবি এর মতো একটি ফাইল এবং এটি ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে তো আমরা পুরোপুরি আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি অলরেডি আমাদের পাইথন এবং পাইচাম আইডিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে কমপ্লিটলি এখন আমরা ডিরেক্টলি আমরা আমাদের যে ডাউনলোড ফোল্ডারটি আছে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড কৃত অ্যাপ্লিকেশনগুলো এখানে অলরেডি আছে এখন সর্বপ্রথম আমরা পাইথন আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে এটিকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব এটি ইনস্টল করা খুবই সহজ আর আটটা দশটা সফটওয়্যার যেরকম আমরা নর্মালি ইনস্টল করে ফেলি অনেকটা ঠিক সেরকমই তো চলুন আমরা ডিরেক্টলি পাইথনের যে অ্যাপ্লিকেশনটি আছে থ্রি পয়েন্ট এইট পয়েন্ট টু এটিকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টলেশন করে ফেলি তো এটি করার জন্য আমাদের যে পাইথনের অ্যাপ্লিকেশন তিনটে আছে সেটার উপরে আমরা ডাবল ক্লিক করে দিচ্ছি ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ডিরেক্টলি চলে আসবে এবং এখানে কিছু কয়েকটা অপশন কিন্তু অলরেডি আছে যে সেটি হচ্ছে ইনস্টলেশন লঞ্চার ফর অল ইউজার এগুলোতে টিকমার্ক করা থাকবে এবং আমি অ্যাড পাইথন 3.8 টু পাথ আমি এটিতেও কিন্তু টিকমার্ক দিয়ে দিচ্ছি এখন আমি ডিরেক্টলি এটিতে ক্লিক করব এবং আমি দেখতে পাচ্ছি আসলে নাও কোথায় ইনস্টল হচ্ছে এটি হচ্ছে আমার সি ড্রাইভার এর মধ্যে ইনস্টল হবে এবং এটি ইউজারের মধ্যে এবং আমার কম্পিউটারের যে ইউজার নেমটি আছে সেটিতে এবং অ্যাপ ডাটা এবং লোকালস দেন প্রোগ্রামস এই পাথে কিন্তু আমার ইনস্টলেশন হবে এটি কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে সো আমরা এটিকে দেখে নিলাম এটি আসলে কোথায় ইনস্টলেশন হচ্ছে তো এখন ডিরেক্টলি আমরা ইনস্টল নাও এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং আমাদের সামনে একটি পপার উইন্ডো এসছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউট দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস আমরা অবশ্যই এখানে ইএসআই ক্লিক করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেটা প্রগ্রেসটি আছে আমাদের পাইথন ইনস্টলেশনে সেটি কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং ইনস্টলেশনের যে প্রোগ্রেস বার আছে সেটিরও কিন্তু আমরা একটি প্রগ্রেস অলরেডি দেখতে পাচ্ছি তো আমাদের এই সফটওয়্যার ইনস্টলেশন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথনের যে অ্যাপ্লিকেশনটি আছে সেট আপটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে ক্লোজ এ ক্লিক করে দিচ্ছি এখন সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটি তো হচ্ছে আমরা পাইথনে অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করলাম কিন্তু এটি কমপ্লিটলি আকারে আমাদের কম্পিউটারে রান হচ্ছে কিনা এটি আমরা কিভাবে বুঝবো যে পাইথনের যে অ্যাপ্লিকেশনটি আছে বা পাইথনটা আমাদের কম্পিউটারে প্রপারলি রান হচ্ছে কিনা সেটিকে দেখার জন্য আমরা সর্বপ্রথম কি করব আমরা আমাদের কম্পিউটারের সার্চ বারে যাব এবং এখান থেকে আমরা টাইপ করব কমান্ড প্রমোট আপনারা এখানে টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পট এই অপশনটি চলে এসেছে এটিকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে যে ব্ল্যাক উইন্ডোটি আপনাদের সামনে আসছে এখানে আপনারা লিখবেন পি ওয়াই টি ও এন দ্যাট ইজ কল্ড পাইথন এবং এটি লেখার পরে আপনারা আপনাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি 3.8.2 এই যে এই ভার্সনটি এই কথাটা কিন্তু লেখা অলরেডি চলে এসেছে এখন অনেক সময় আপনারা খেয়াল করেছেন আমি যখন ইনস্টল করেছি সর্বপ্রথম তখন কিন্তু আমি ওখানে অ্যাড টু লোকাল পাথ এরকম কিন্তু একটা জিনিসে কিন্তু অলরেডি কিন্তু চেকমার্ক করেছিলাম এই জন্য কিন্তু ডিরেক্টলি আমার যে পার্টটি আছে এবং এটি কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে বাট আপনারা যদি ওইটা না প্রেস করে থাকেন বা না মার্ক করেন তখন কিন্তু ডিরেক্টলি পাইথনটা কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু রান হবে না তা যদি আপনাদের এখানে পাইথন টাইপ করার পরে যদি এরকম কোনো ভার্সনটা না আসে বা কোনো ধরনের কোনো ভার্সন এরকম কথা না আসে তখন এটিকে আপনারা কি করে সলভ আউট করবেন চলুন সেটিকেও আমরা দেখে নেই একটু আগে আমরা দেখেছি আমাদের কমান্ড প্রোমোট বা সিএমডি থেকে আমরা যখন পাইথন আমরা টাইপ করি আমাদের যে ব্ল্যাক উইন্ডোটি আছে তখন আমাদের যেভাবে পাইথনটা যদি প্রপারলি ইনস্টল হয়ে থাকে তাহলে সেটির ভার্সনটা দেখায় এখন আমরা দেখবো যদি আপনারা পাইথন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনারা কমান্ড প্রোমোট বা সিএমডিতে আসার পরে যখন পাইথনটা আপনারা লেখেন এবং আপনাদের যখন কোনো ভার্সন দেখায় না তখন আসলে সিচুয়েশনটা কিরকম হয় এখন আমরা ডিরেক্টলি এই ধরনের একটি প্রবলেম এখানে আমরা আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা দেখে নিই যে পাইথন লেখার পরে যখন ভার্সনটা না দেখে তখন সেটি কীরকমভাবে দেখায় এবং এটিকে আমরা কীভাবে সলভ আউট করতে পারি তো সেটি করার জন্য আমরা সর্বপ্রথম কি করব আমরা এখান থেকে আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে আমরা সিএমটি আমরা এটি এটি লিখে আমাদের সার্চ বাড়ে যে সার্চ আছে এখানে সার্চ করব। দ্যাট মিন্স হচ্ছে কমার্ট প্রম্প তো আমরা এটিকে ডিরেক্টলি আমরা অন করছি এবং এখানে অন করার পরে আমরা যে কাজটি করব আমরা এখানে ডিরেক্টলি লিখবো যে পাইথন তো আমরা ডিরেক্টলি টাইপ করছি পাইথন লিখে পাইথন লিখে আমি ক্লিক করছি আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোন ভার্সন বা ধরনের কোনো কিছু আসলে আসছে না তো দ্যাট মিনস হচ্ছে যে আমার কম্পিউটারে এখন পুরোপুরিভাবে এটির ইনভারনমেন্টটা সেট আপ করা হয়নি তো চলুন ডিরেক্টলি আমরা এটিকে আমরা সেট করে ফেলি Todo. এখন আমরা এটিকে ক্লোজ করে দিই আপাতত তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি করার জন্য আমরা আমাদের সি ড্রাইভে সি ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখবো যে আমাদের ইউজার নামে একটি ফোল্ডার আছে সি ড্রাইভে আসার পরে দেন আমরা ইউজারে ক্লিক তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ফোল্ডার আছে এবং একটি হচ্ছে পাবলিক ফোল্ডার এবং একটি হচ্ছে টেক টিউটর দ্যাট মিনস হচ্ছে যেটি আপনার কম্পিউটারের নেম এবং আপনার কম্পিউটারের নামে যে ফোল্ডারটি আছে আপনারা সেটিকে আপনারা ক্লিক করবেন তো আমি আপাতত টেক টিউটর এই ফোল্ডারটিকে আমি ক্লিক করছি এবং আপনি বাই ডিফল্ট আপনার কম্পিউটারে কিন্তু আসলে অনেক ধরনের ফাইল কিন্তু হিডেন থাকে তো আমাদের এখানে আসলে একটি ফোল্ডার থাকার কথা সেটি হচ্ছে একটি ফোল্ডার কিন্তু আমরা আমরা বাই ডিফল্ট আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এই ধরনের কোনো ফোল্ডার আপাতত এখানে নেই তার মানে হচ্ছে আমাদের ফোল্ডারটি হিডেন আছে এবং বাই কিন্তু আপনাদের কম্পিউটারে অনেক ফোল্ডার হিডেন থাকে তো সেটি করার জন্য আমাদের উপর থেকে আমরা দেখবো ভিউ নামে একটি অপশন আছে আমরা ভিউ ক্লিক করবো এবং এখান থেকে আমরা যে ক্লিক করবো যে হিডেন আইটেমস নামে একটি অপশন আছে আমরা হিডেন আইটেমটি এখানে টিকমার্ক করে দিচ্ছি টিকমার্ক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে অ্যাপ ডাট নামে কিন্তু একটি ফোল্ডার কিন্তু অলরেডি ভিজিবল হয়ে গিয়েছে তো डायरेक्टली এখন আমরা অ্যাপ ডেটাতে চলে যাচ্ছি অ্যাপ ডেটাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল নামে কিন্তু এখানে একটি ফোল্ডার আছে আমরা डायरेक्टली লোকালে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা খুঁজব প্রোগ্রাম নামে নামে একটি ফোল্ডার আছে তো আমি डायरेक्टली একটু নিচে যাচ্ছি নিচে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু প্রোগ্রাম নামস নামে একটি কিন্তু অলরেডি ফোল্ডার আছে আমি প্রোগ্রামসে ক্লিক করছি প্রোগ্রামসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি পাইথন নামে কিন্তু অলরেডি একটি ফোল্ডার আছে তো আমি ডিরেক্টলি পাইথনে ক্লিক করছি এবং পাইথনে ক্লিক করার পরে এবং দেখতে পাচ্ছি তার মধ্যে আরেকটি স্টাফ হোল্ডার আছে যেখানে লেখা আছে পাইথন থার্টি এইট এরকম একটি কথা লেখা আছে দ্যাট হচ্ছে এটি আছে এর যে ভার্সনটি আছে এটি পুরোপুরি এখানে আসলে আছে তো ডিরেক্টলি আমরা এটিকেও আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সমস্ত ফাইলগুলা কিন্তু অলরেডি আছে তো এখন আমরা যে কাজটি করবো আমাদের উপরে যে পাতটি আছে বা উপরে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটিকে আমরা কপি করবো এবং আমরা অলরেডি কপি করে রাখছি এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের মাই কম্পিউটারে মাই কম্পিউটার থেকে ডিরেক্টলি আমরা এখান থেকে আমাদের যে মাই কম্পিউটারের প্রপার্টিস আছে আমাদের পিসির সেটিতে আমরা চলে যাব আসার পরে আমাদের পাশে আমরা দেখবো যে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম সিকিউরিটি বাস থেকে দেন সিস্টেম থেকে থেকে আমাদের সামনে এরকম একটি কনফিগারেশন কিন্তু অলরেডি চলে এসেছে এখন আমরা বাইরে দেখব যে অ্যাডভান্স সিস্টেম সেটিংস নামে একটা অপশন আছে আমরা এখানে নিয়ে ডিরেক্টলি ক্লিক করব এই অপশানটিতে আপনারা এভাবে না আসলেও পারেন অথবা ডিরেক্টলি যদি আপনারা এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি একটু দেখাই সার্চ বাস থেকে যদি আপনারা এরকমভাবে লেখেন অ্যাডভান্স সিস্টেম ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস এটিকেও যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটি উইন্ডো কিন্তু অলরেডি চলে আসবে তো এরকম একটি উইন্ডো যেহেতু অলরেডি চলে এসেছে দেন এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা ইনভায়রনমেন্ট ভেরিয়েবলস এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ইনভায়রনমেন্ট ভেরিয়েবলের কিন্তু একটি পপ আপ উইন্ডো আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে ইউজার ভেরিয়েবলস নামে একটা অপশন আছে এবং আরেকটা হচ্ছে সিস্টেম ভেরিয়েবলস তো এখন আমরা যে কাজটি করব। আমরা ইউজার ভেরিয়েবলসের এই অপশানে আসার পরে আমরা এখান থেকে নিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ভেরিয়েবলসের আমাদের একটি নাম দিতে হবে এবং আমি ঠিক যেভাবে লিখছি আপনারা ঠিক এইভাবে লিখবেন আমি ক্যাপিটাল অক্ষরে লিখছি সেটি হচ্ছে পাইথন আন্ডার স্কোর হোম আমি যেভাবে লিখছি আপনারা ঠিক এভাবে এবং এখানে ভেরিয়েবলে যে ভ্যালুটি আছে ভ্যালুটা কিন্তু আমরা একটু আগে দেখিয়েছিলাম আমাদের যে পাতটি আছে এই পাতটিকে আমরা কিন্তু ডিরেক্টলি যে কপি করবো কপি করে আমরা ডিরেক্টলি এই যে সিস্টেমসের যে এখানে ভেরিয়েবল ভ্যালুটি আছে এখানে আমরা এটাকে আমরা বসিয়ে দিচ্ছি দেন আমরা এখান থেকে ওকে তে ক্লিক করে দিতেছি আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পাইথন হোম নামে কিন্তু অলরেডি কিন্তু আমাদের এনভায়রনমেন্ট যে ভেরিয়েবলটি আছে সেটা কিন্তু অলরেডি আমরা সাকসেসফুলি কিন্তু ডান করেছি এখন डायरेक्टली আমরা চলে আসি আমাদের সিস্টেম ভেরিয়েবলসে সিস্টেম ভেরিয়েবলসে আসার পরে আমরা যে কাজটি করব এখানে আমরা দেখব যে পাথ নামে একটা আমাদের অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাথ নামে একটা অপশন আছে সিস্টেম ভেরিয়েবলসে আসার পরে দেন আমরা এখান থেকে এডিট নামে যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করার পরে এই এডিট অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি পপআপ উইন্ডো চলে আসবে দেন আমরা এখান থেকে নিউ এ ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা আগের মতোই আমরা যে লিঙ্কটিকে আমরা কপি করেছিলাম আমাদের কম্পিউটার থেকে সেটিকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে দেন আমরা এখানে ওকে করে দিচ্ছি ওকে করার পরে দেন আমরা এখান থেকেও ওকে করে দিচ্ছি এবং আমরা এখান থেকেও ওকে করে দিচ্ছি এখন আমরা যদি তে আসি আবার আমরা অন করি অন করার পরে আমরা যদি এখন লিখি পাইথন এখানে দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখাচ্ছে কিন্তু কমপ্লিটলি আকারে তার মানে হচ্ছে যে এখন আমাদের কম্পিউটারটিতে টিতে প্রপারলি ভাবে পাইথন কিন্তু রান করছে এখন আমাদের পাইথনটা আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব আমাদের যে পাইচাম আইডিটা আছে এটিকে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং এটিও পাইথন অ্যাপ্লিকেশনের মতোই ইনস্টলেশন করা খুবই সহজ জাস্ট আর আটটা দশটা নর্মাল সফটওয়্যারের মতোই তো এটি ডিরেক্টলি আমরা এখন ইনস্টল করে ফেলি আমরা আমাদের কম্পিউটারে এবং সেটি করার জন্য আমরা ডিরেক্টলি আমাদের যে যে আছে আমরা ডাবল ক্লিক করে দিচ্ছি এবং আমার সামনে একটি বরাবরের মতো ডু ইউ ওয়ান্ট টু দিস অ্যাপ টু মেক টু ইউর ডিভাইস আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের সামনে পাইচাম ইনস্টলেশনের একটি পপ আপ উইন্ডো কিন্তু চলে এসেছে দেন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি কোথায় ইনস্টলেশন হচ্ছে আমাদের ইনস্টলেশনের যে ডেস্টিনেশন ফোল্ডার সেটি দেন আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি এখানে কিছু সিলেক্ট করার বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি এটি কোন ধরনের লঞ্চার চাচ্ছেন আপনি কি ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করতে চাচ্ছেন কি না তো এখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সিক্সটি ফোর বিট লঞ্চার আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপডেট পাত ভেরিয়েবলস রিস্টার্ট নেটেড ঠিক আছে এটাকে আমরা পরবর্তীতে রিস্টার্ট করে নেব সমস্যা নেই এখানে আমরা অ্যাড লঞ্চেস ডিআইআর টু দ্য পাত আমরা এটিকেও আমরা ক্লিক করে দিচ্ছি স হচ্ছে হচ্ছে মার্ক করে দিচ্ছি এবং আরেকটি হচ্ছে আমাদের যে ক্রিয়েট অ্যাসোসিয়েশন মানে দ্যাটমিনস হচ্ছে আমাদের যে কোনো ফাইল ক্রিয়েট করার পরে যাতে ডট ও এক্সটেনশনটি থাকবে কিনা তো সেটি করার জন্য এখানেও আমরা চেকমার্ক করে দিচ্ছি এখানে আরেকটা বিষয় হচ্ছে আপডেট কন্টেক্স মেনু এখানেও আমরা চেকমার্ক করে দিচ্ছি দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটি উইন্ডো চলে আসবে সেটা হচ্ছে ইনস্টলেশন উইন্ডো তো আমরা ডিরেক্টলি ইনস্টলেশন নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু একটি শর্টকাট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এটি এখনো পুরোপুরি ভিজিবল হয়নি আমাদের যে অ্যাপ্লিকেশনটির আইকন দ্বারা বিকজ এটি এখনো ইনস্টলেশন প্রসেসটা চলছে এটি যখন পুরোপুরি ইনস্টলেশন হয়ে যাবে তখন কিন্তু এটি পুরোপুরি ভাবে ভিজিবল হয়ে যাবে আমরা যদি একটু ডিটেলস দেখি যে আমাদের কি কি রিসোর্সেস অ্যাকচুয়ালি ডাউনলোড হচ্ছে সেটিও আমরা চাইলে দেখতে পাবো তো এখন ডিরেক্টলি এটি ইনস্টলেশন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি অলরেডি দেখতে পাচ্ছি পাই সামনে যে কমিউনিটি এডিশনটা আছে সেটি কিন্তু অলরেডি সাকসেসফুলি সেটআপ আপ হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের কম্পিউটারটাকে একটু আসলে রিবুট করতে হবে রিবুটটা করলে ভালো হয় তবে আমি আপাতত এখানে ক্লিক করে দিচ্ছি যে আই ওয়ান্ট টু ম্যানুয়াল তাহলে রিবুট লেটার যেত আমি পরবর্তীতে আমাদের কম্পিউটারটাকে রেজিস্টার্ট করে নিব এটা একটি ভালো পারফরমেন্স পাওয়ার জন্য তো এখন আমি ডিরেক্টলি ফিনিশে আমি ক্লিক করে দিচ্ছি ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেছেন যে এখন কিন্তু আমার বাম পাশে যে পাই যে কমিউনিটি এডিশনের যে অ্যাপ্লিকেশনটি আছে এটির কিন্তু আইকনটা কিন্তু পুরোপুরিভাবে ভিজিবল দ্যাট মিন্স হচ্ছে যে আমার কম্পিউটারে এটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা ডিরেক্টলি আমাদের যে পাই আইডিটি আছে এই অ্যাপ্লিকেশনটিকে রান করার জন্য আমরা ডিরেক্টলি এটির উপরে আমরা ক্লিক করে দিচ্ছি এবং আপনারা দেখতে পারবেন যে এখনই আমাদের সামনে কিন্তু একটি পপ আপ উইন্ডো কিন্তু অলরেডি চলে এসেছে এবং এখানে আপনারা দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কম্পিউটারে এর আগে কখনো পাইসাম ইনস্টলেশন করা থাকে তো সেক্ষেত্রে আপনারা কনফ্লিক আর ইনস্টলেশন ফোল্ডার এটিকে আপনার পাথ হিসেবে আপনারা শো করতে পারেন যেহেতু আমরা একটি ফার্স্ট টাইম আমরা আমাদের কম্পিউটারে ইনস্টলেশন করলাম তো সেক্ষেত্রে আমরা ডোন্ট ইম্পোর্ট সেটিংস এটিতে আমরা ক্লিক করা থাকবে এবং এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দিচ্ছি আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো একটি প্রাইভেসি পলিসির একটি পপ আই হ্যাভ রিড টার্মস অফ দিস এটিকে আমরা চেক মার্ক করে এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এবং আরেকটা পপ আমাদের সামনে চলে এসছে সেটি হচ্ছে ডাটা শেয়ারিংস এর আমরা কি ডাটা শেয়ারিংস করতে চাই কিনা আমাদের এই পাইচাম অ্যাপ্লিকেশনটি যারা আসলে মেক করেছে তাদের সাথে তো আমরা আপাতত দিয়ে দিচ্ছি ডোন্ট তো অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আরো একটি পপ উইন্ডো চলে এসেছে সেটি হচ্ছে কাস্টমাইজ পাইচাম দ্যাট মিনস হচ্ছে যে আমাদের আইডিটা আছে এটি ইন্টারফেসটা আসলে কিরকম হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের এইটা ইন্টারফেসের জন্য যে দুইটি থিম আছে যে দুইটা ইউআই থিম আছে সেটি দেখাচ্ছে একটি হচ্ছে লাইট যেটা হচ্ছে একদমই হোয়াইট এবং আরেকটি হচ্ছে ড্রাকুলা তবে মূলত ব্ল্যাক এডিশনটাই আমার কাছে আসলে বেশি ভালো লাগে কারণ এটিতে সবকিছু ভিজিবিলিটিটা আমার কাছে মনে হয় খুব বেশি ভালো তো আমি আপাতত ড্রাকুলাটাকেই বাই ডিফল্ট অবস্থা যেটি আছে এটা কিভাবে সে করে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট ফিচার্স প্ল্যাগ ইন আমরা এটিকে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমার সামনে প্রথমে আইডিয়া ভিম দেন হচ্ছে যে মার্কডাউন দেন আর ল্যাঙ্গুয়েজের যে অপশনগুলো আছে সবকিছু এবং অথবা এ এস টুল কিটস এই এই কিন্তু এইসবগুলো অনেক কিছু করতে পারবেন আপনারা তো আপাতত আমাদের এই সমস্ত প্লাগিনের ফিচার প্রয়োজন হচ্ছে না আমরা আপাতত জাস্ট পাইথনটাকে রান করে দেখতে যাচ্ছি তো এটি করার জন্য আমাদেরকে এখানে আর কিছু করার প্রয়োজন নেই দেন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে স্টার্ট ইউজিং পাইচাম দেন আমরা এখান থেকে স্টার্ট ইউজিং পাইচাম এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইচামের যে কমিউনিটি এডিশন আছে সেটা কিন্তু রান হচ্ছে আপনারা যদি এর আগে কখনো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সাথে যুক্ত থেকে থাকেন বা অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনারা কখনো অন করে থাকেন তখন আপনারা এটি দেখলে বুঝতে পারবেন এটির ইন্টারফেসটাও কিন্তু অনেকটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মতোই এবং আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পাইচাম এই উইন্ডোটি যখন এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে তো সর্বপ্রথম আমি যে কাজটি করব যেহেতু আমাদের এর আগে কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা নাই বা আমাদের আগে কোনো প্রজেক্ট নাই এখানে তো সেক্ষেত্রে আমাদের নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্টারপ্রেটার ফিল্ড ইজ এম টি এরকম একটি পপ আপ নোটিফিকেশন কিন্তু অলরেডি দেখিয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের লোকেশনটা কি আমাদের লোকেশনটা কোথায় অ্যাকচুয়ালি এবং এখানে লোকেশন দ্বারা তারা কি বোঝানো হচ্ছে আমরা যে প্রজেক্ট এখন করতে যাচ্ছি এটা কোথায় সেভ হবে এবং সেই ফোল্ডারটা আসলে কি হবে তো আমরা আপাতত দিয়ে দিচ্ছি ফার্স্ট পাইথন প্রজেক্ট ফার্স্ট পাইথন প্রজেক্ট আমরা এই নামে অলরেডি আমরা একটি প্রজেক্ট আমরা আসলে ক্রিয়েট করছি এবং এই ফোল্ডারটির লোকেশনটা হবে ঠিক এখানে তো দেন আমরা এটিকে লেখার পরে এবং নিচে যে ক্রিয়েট নামে যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের আইডিটা কিন্তু অলরেডি কিন্তু লোড নেওয়া শুরু করেছে এবং আমাদের যে ভার্চুয়াল ইনভারনমেন্ট আছে আমাদের আইডির সেটিও কিন্তু অলরেডি ক্রিয়েট হচ্ছে এবং এটি ফার্স্ট টাইম আসলে লোড হতে একটু সময় নেবে এটি ডিপেন্ড করছে আপনার কম্পিউটার পারফরমেন্সের উপরে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের যে যে অ্যাপ্লিকেশনটি আছে এটি সাকসেসফুলি কিন্তু অলরেডি রান করে গিয়েছে এবং আপনার সামনে এখানে টিপ অফ দা ডে জিনিসগুলো অলরেডি চলে এসেছে তো আপনি যদি এটি দেখতে চান বারে বারে তো আপনি এখানে শো টিপ অন স্টার্ট আপ এটিকে আপনার রাখতে পারেন আবার না চলে এটিকে জাস্ট চেক করে আপনারা ক্লোজ করে করে দিতে পারেন আর কি তো আমি আপাতত এটিকে ক্লোজ করে দিচ্ছি এখন এটি হলো আমাদের যে পাইচার্ম যে আইডিটা আছে এটি আমাদের ইন্টারফেসটা ঠিক আছে এখন আমরা যে কাজটি করবো আমাদের তো সব কিছু আমরা পাইথন অ্যাপ্লিকেশন থেকে আমরা ইনস্টল করলাম দেন তারপরে হচ্ছে যে আমাদের যে আইডিটা আছে সেটিও কিন্তু আমরা অলরেডি ইনস্টলের করলাম আমরা আমাদের কম্পিউটারে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে কিন্তু অলরেডি কিন্তু ইন্ডেক্সিং প্রসেসটা কিন্তু চালু হয়ে গিয়েছে তবে এই পাইচম এই অ্যাপ্লিকেশনটি যখন আমরা আমাদের কম্পিউটার ইনস্টলেশন করব আমরা চেষ্টা করব যাতে আমাদের ইন্টারনেট কানেকশনটা যেহেতু কানেক্টেড থাকে আমাদের কম্পিউটারের সাথে যদি কোনো ফাইল মিসিং থাকে তখন সে তারা সে কিন্তু এটিকে ডাউনলোড করে নেয় এবং আপনার সিস্টেমে কিন্তু সেটিকে ইনস্টলেশন করে নেয় এখন আমরা একটি জাস্ট নর্মাল একটি প্রোজেক্ট আসলে রান করি বা আমরা একটু নর্মাল একটি কোড রান করি আমরা দেখি যে আমাদের পাইথনটা কি অ্যাকচুয়ালি আমাদের যে আইডিটা আছে আইডিতে রান করছে কিনা তো সেটি করার জন্য সর্বপ্রথম আমরা উপরে ফাইল থেকে আমরা চলে যাচ্ছি নিউ এ নিউ আসার পর আমরা একটি পাইথন ফাইল আমরা একটা পাইথন একটি ফাইল আমরা ক্রিয়েট করি এবং আমাদের ফাইলের একটি নাম দেই সেটি হচ্ছে আমাদের আমরা আপাতত দেই আমাদের টেস্ট প্রজেক্ট বা দুঃখিত আমি টেক্সট প্রজেক্ট না দিয়ে আমি আপাতত দিতে পারি আমার টেস্ট ফাইল টেক্সট ফাইল ঠিক আছে আমি আপাতত দিচ্ছি টেস্ট ফাইল তো আমি এটি লেখার পরে দেন আমি পাইথন ফাইলটিকে সিলেক্ট করে আমি আমার কিবোর্ড থেকে এন্টার ক্লিক করছি এবং আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অলরেডি একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে সেটি হচ্ছে টেস্ট ফাইল ডট পি ওয়াই পি ওয়াই এক্সটেনশনটি মূলত পাইথন এর যে এক্সটেনশনটি আছে সেটি কিন্তু ইউজ করা হয় পাইথনের ক্ষেত্রে যেমন আমরা দেখি না আমাদের ডট ইএক্স জি এক্সটেনশন বা আমরা যদি এই এর কোনো কোড করে থাকি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট এইচ স্টেম এল যেরকম এক্সটেনশন ইউজ করে থাকি তেমনি অথবা পিএসপির জন্য ডট পিএইচপি এই এক্সটেনশনটি ইউজ করে থাকি তেমনি পাইথনের জন্য আমরা যে এক্সটেনশনটি ইউজ করে থাকি আমাদের পাইথনের প্রত্যেকটি কোডিং ফাইলের জন্য সেটি হচ্ছে ডট পি ওয়াই এখন আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোড লেখার জন্য যে উইন্ডোটি আছে সেটি অলরেডি কিন্তু চলে এসেছে তো এখন আমরা জাস্ট নর্মাল আমরা একটা সিম্পল একটা কোড জাস্ট রান করি আমাদের পাইথনের সেটি হচ্ছে আমি আপাতত দিচ্ছি প্রিন্ট দেন এখন আমি জাস্ট ডাবল কোটেশনের মধ্যে আমি ইউজালি দেখি এম জানি অলরেডি আমি আমার নামটি আসলে এখানে লিখলাম এখন আমি ডিরেক্টলি আমার ওই উপর থেকে আমি ডিরেক্টলি এটিকে আমি রান করে দেখি যে এটি আসলে আমাকে আউটপুট প্রপারলি আমাকে দেখাচ্ছে কিনা তা আমি দেখতে পাচ্ছি যে আমার যে কনসোলটি আছে আমার কনসোলের কিন্তু প্রপারলি কিন্তু আমার যে প্রিন্ট আছে সেটা কিন্তু সাকসেসফুলি কিন্তু সে শো করছে এখন আমি যদি আরেকটু রিচেক করে দেখি আমি যদি এখন একটা কাজ করি সেটি হচ্ছে প্রিন্ট এখন আমি যদি একটি যোগ ফল করি ফাইভ প্লাস যদি এটিকেও এখন একটু লিখে রান করি আমি দেখতে পাচ্ছি যে এটি যোগ ফলও কিন্তু আসলে টেন কিন্তু চলে এসেছে তো আমি দেখতে পাচ্ছি যে আমার যে পাইসামের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু সাকসেসফুলি কিন্তু রান করেছে এবং এটি কিন্তু আমি চাইলে উপরে এই যে উপরে ডান সাইডের যে অপশনটি আছে যে রান বাটনটি আছে এখানে ক্লিক করার মাধ্যমেও কিন্তু আমি এটিকে রান করতে পারতাম তো আমরা দেখি আমরা আরেকটা প্রিন্ট আউটপুট দেখি আমরা যদি এখন এখানে প্রিন্ট আউটপুট দেখতে চাই থার্টি আমরা যদি উপরে ডান সাইডে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে থার্টি এই আউটপুটটাও কিন্তু আমাদের কনস্টলে কিন্তু দেখাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই কিভাবে আমরা আমাদের কম্পিউটারে আমাদের যে পাইসাম যে আইডিটা আছে এবং আমাদের যে পাইথন অ্যাপ্লিকেশনটি আছে কি করে খুব সহজে আমরা ইনস্টলেশন করে ফেলতে পারি এবং আমরা আমাদের কোডগুলাকে উইদাউট এনি প্রবলেম বা উইদাউট এনি করার পর আমরা কিভাবে রান করতে পারি এবং আমাদের যে কনসোলটি আছে সেখানেও আমাদের এটির আউটপুটটা দেখতে পারি এবং পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা দেখব পাইথনের ফুল টিউটোরিয়াল পাইথনের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং এই ভিডিওটার সাথে আমরা আরো কিছু জিনিস আসলে কভার করছি আজকে সেটি হচ্ছে এতক্ষণ আমরা দেখলাম যে পাইথন আসলে রান করার জন্য বা পাইথনের কোডগুলোকে রান করার জন্য আমরা যে আইডিটা ইউজ করছি সেটি হচ্ছে পাইচাম এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হতে পারে যে আমরা তো আইডি হিসেবে পাইচাম ইউজ করছি তাহলে কি এছাড়া কি আর কোন আইডি নেই যেটা আমরা নর্মালি ইউজ করতে পারি তো সেক্ষেত্রে আমি বলবো যে আরো অনেক ধরনের আইডি আছে যেটা আপনারা ইউজ করতে পারেন তবে আমার বেসিক্যালি পাইচামটাকে আমি বেশি প্রাধান্য দিই বা এটি আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি বা আপনারা চাইলে আরো কিছু এডিটর বা আইডি আছে আপনি চাইলে সেগুলোকে আপনি করতে পারেন যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত তারা অনেকেই কিন্তু কিন্তু সাবলাইম ইউজ করে থাকে তো চলুন আমরা একটু দেখে আসি যে টেক্সটেও আসলে আমরা পাইথনটাকে কিন্তু রান করতে পারি তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কাজটি করতে সেটি করার জন্য আমরা আমাদের ব্রাউজার অপশানে চলে যাচ্ছি এবং এখান থেকে নর্মালি আমরা সার্চ করি সাবলাইম টেক্সট সাবলাইম টেক্সট আমরা কিন্তু এটিকে ক্লিক করছি এবং ক্লিক করার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি যে ডাব্লু ডাব্লু ডট সাবলাইম ডট কম এবং এই ওয়েবসাইটটি আছে তো আমরা ডিরেক্টলি সাবলাইম টেক্সট ডট কমে ডিরেক্টলি আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা ডিরেক্টলি ডাউনলোড ফর উইন্ডোজ এটি থেকে আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি এটাও কিন্তু একটি প্রিমিয়াম অ্যাকচুয়ালি এডিটর তো এখন আমরা যেটা করতে পারি আমরা প্রিমিয়াম টাকাতে না যাই আমরা ডিরেক্টলি ফ্রি যে ভার্সনটি আছে ফ্রি ভার্সনটিতে আমরা আপাতত থাকি তো সেটি করার জন্য আমরা যে কাজটি করতে পারি আমরা এখান থেকে ডাউনলোড অপশন থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা যে আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্টলি ডাউনলোড করে ফেলতে পারি তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ আমরা এখানে ক্লিক করছি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার ডাউনলোড ম্যানেজার এটি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো আমি এটিকে ক্লিক করে দিচ্ছি এবং এটি খুবই ছোটো একটি সফটওয়্যার টেন পয়েন্ট ফোর এম এটি ডাউনলোড হতে একদমই সময় লাগবে না তারপরে আমি আসলে এটি ইনস্টলেশন করে দেখাবো যে আমরা এই সাবলাইন যে টেক্সট এডিটার বা কোড এডিটার আছে এটিতেও আমরা কিভাবে আমাদের পাইথন যে কোডগুলো আছে সেগুলোকে আমরা রান করতে পারি আমাদের অলরেডি আমাদের যে সাবলাইম যে টেক্সটটি আছে সেটিও আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা ডিরেক্টলি আমার ডাউনলোড ফোল্ডারে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমার সাবলাইম টেক্সট যে এডিটরটি আছে এটি অলরেডি আমার ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটিকে আমি ইনস্টলেশন করে দিচ্ছি এবং এটি ইনস্টলেশন করা একদমই ইজি তো আমি ডিরেক্টলি এটিকে আমি ক্লিক করে দিচ্ছি এবং নর্মাল প্রসিডিউর সফটওয়্যার ইউজ করার মতো দেন আমি এখান থেকে এ ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমি অ্যাড টু এক্সপ্লোর কন্টেস্ট মেনু দেন আমি টিকে ক্লিক করে দিচ্ছি এবং নেক্সট দেন নর্মালি নেক্সট যেভাবে আছে ঠিকভাবে আমি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে ফিনিশ অলরেডি কিন্তু আমার যে সাবলাইম যে টেক্সটটি আছে সেটা কিন্তু আমার কম্পিউটারে অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে এখন আমি ডাইরেক্টলি সাবলাইম টেক্সট এটাকে সার্চ করে আমি আসলে ওপেন করছি আমার কম্পিউটারে অলরেডি দেখতে পাচ্ছি যে সাবলাইম টেক্সটটি কিন্তু অলরেডি আমার কম্পিউটারে ওপেন হয়ে গিয়েছে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা একটি পাইথনের একটা কোড আমাদের এই যে কোড এডিটর আছে আমরা এইখানে রান করব সেটি করার জন্য সর্বপ্রথম কি করতে হবে আমাদেরকে আসলে একটি ফাইল ক্রিয়েট করতে হবে সর্বপ্রথম তো সেটি করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটি করার জন্য আমাদেরকে উপরে ফাইল নামে যে অপশনটি আছে সেখানে আসবো আসার পরে আমরা সেভ অ্যাস আমরা এটিকে এই সেভ অ্যাসে আমরা ক্লিক করব সেভ অ্যাসে ক্লিক করার পরে আমরা একটি ফাইল আসলে সেভ করব ঠিক আছে তবে এখানে আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন আমি আপাতত ডেস্কটপে সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে লিখছি যে পাইথন টেস্ট টেস্ট প্রজেক্ট আমরা এ পর্যন্ত সবকিছু ঠিক আছে তবে এখানে একটা জিনিস আমি শুরুতে কি বলেছিলাম আমাদের পাইথনের যে কোনো ফাইলের এক্সটেনশন কিন্তু ডট পিওয়াই হবে তো আমরা ডট পি ওয়াই দিয়ে সেভ করে দিচ্ছি অলরেডি কিন্তু আমরা সেভ করে দিয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নামটিও চলে এসেছে টেক টিউটর পাইথন টেস্ট প্রজেক্ট ডট পি ওয়াই এখন আমি যদি আমার ডেস্কটপে আসি আমি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু আমার কিন্তু ফাইলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে তো এখন আমি অন করছি তো এখন এখানে আমি আমার নর্মালি একটি কোড লিখি সেটি করার জন্য আমি নর্মালি যে একটা কাজ করি একটি প্রিন্ট করি আমি তো এখন আমি যদি লিখি এখানে টেক টিউটর ফাইন তো আমি টেকটিউটার আমি লিখছি এখন এখন এই কোডটিকে এখন আমি যদি রান করাতে চাই তখন আমাকে কি করতে হবে তখন আমাদেরকে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি একসাথে প্রেস করতে হবে তো আমি কন্ট্রোল এবং বি আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে এটি পাইথন কিনা আমাদের যে অ্যারো কি আছে সেটির মাধ্যমে এটিকে সিলেক্ট করে আমি পাইথনে এটিকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে এন্টার ক্লিক করে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু আমাদের যে কনসোলটি আছে আমাদের সে কনসোলে কিন্তু আমাদের যে এই যে এটা আউটপুট সেটা কিন্তু অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে এখন আমরা যদি আরো একটি কোড আমরা এখানে আসলে লিখি ফর টেস্ট পারপাস যদি আমরা আপনাকে দেখাই প্রিন্ট আমরা যদি এখানে এখন এটিকে দেখে আমরা এখানে একটা আমরা এখন একটি যোগ করি সেটি হচ্ছে থ্রি প্লাস থ্রি ঠিক আছে আমরা এটিকেও আমরা করলাম এখন আমরা আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস বি আমরা আবার প্রেস করব তো আমরা কন্ট্রোল প্লাস বি দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু এটির কিন্তু একটি যোগ ফল কিন্তু অলরেডি কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে থ্রি প্লাস থ্রি থ্রি ইকুয়াল টু কিন্তু সিক্স এখন আপনারা বলতে পারেন যে আমরা যেরকম আমরা দেখেছিলাম পাইচার্মে যে যে কোনো কোড আমাদের রান করার জন্য আমরা যে একটি রান বাটনে আমরা ক্লিক করছি খুব ইজিলি এবং আমাদের কোডটাকে আমাদের কনসোলে শো করছে এবং সেটা কিবোর্ড থেকে না সেটি হচ্ছে ভায়া মাউস ক্লিকের মাধ্যমে এরকম কোনো অপশান আমাদের সাবলাইম টেক্সটে আছে কি না জি এরকমও অপশান সাবলাইম টেক্সটে আছে চলুন সেটি কিভাবে আছে এবং সেটি কিভাবে করতে হয় সেটি আমরা একটু দেখে নিই তো সেটি করার জন্য আমরা আমরা যদি আবার আপনাকে একটু দেখাই তো সেটিও আমরা কিভাবে করতে পারি আমরা এখানে আরেকটা কোড লিখি আমরা দেন আমরা যদি এখানে লিখি টেক টিউটর টেক টিউটর প্রজেক্ট আমরা এটিকে আমরা এখন প্রিন্ট করব ঠিক আছে তো এটি করার জন্য আমরা এখন যদি আমাদের উপর থেকে আমরা কোনো অপশন দেখতে চাই আমরা যদি আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি যদি আমরা না দেখতে চাই সেটি আমরা কি করব কিভাবে করব দেন আমরা এখান থেকে উপরে আমরা দেখতে পাচ্ছি টুলস নামে একটা অপশন আছে উপরে দেন আমরা টুলস থেকে আমরা দেখব বিল্ড নামে একটা অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পারবো যে আমাদের কনসোলে কিন্তু এটা আউটপুটটা দেখাচ্ছে তো আমরা যদি এটাকে এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে টেক টিউটার প্রজেক্ট অলরেডি কিন্তু এটির আউটপুটটাও কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে তো এই ওয়েতে খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের যে সাবলাইম টেক্সটি আছে এই এডিটরেও কিন্তু আপনারা আপনাদের পাইথনের যে কোডগুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা রান করতে পারেন তবে মেক বা আপনারা অবশ্যই এটাকে নিশ্চিত করবেন প্রথমে যে পাইথন যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করেছিলাম আমরা আমাদের কম্পিউটারে সেটি প্রপারলি আপনার কম্পিউটারে ইনস্টলেশন আছে কি না তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা অন্য আইডি এর মাধ্যমেও আমরা আমাদের কম্পিউটারে পাইথনের প্রজেক্ট গুলাকে বা পাইথনের যে কোডগুলো আছে সেগুলোকে আমরা রান করতে পারি এখন আপনাদের কাছে আরো একটি বড় কোশ্চেন হতে পারে যে আসলে আমরা তো আমাদের লোকাল কম্পিউটারে আমরা পাইথনের জন্য আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি আমরা আইডি ইনস্টলেশন করছি এখন আমরা তো সব সময় এটি নাও করতে পারি আমাদের প্র্যাকটিসের জন্য তো আমাদের এত ঝামেলা আসলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বা আমাদের আমরা যদি প্র্যাকটিস করতে চাই তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনাদের প্র্যাকটিসের জন্য আপনারা আপনাদের কম্পিউটারে সবসময় আসলে ইনস্টলেশন করাটা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কিছু অনলাইন আইডি এ আছে বা এই ধরনের বা অনলাইন কিছু এডিটর আছে সেক্ষেত্রে আপনারা সেগুলোকে ইউজ করতে পারেন পারেন তো চলুন আমরা কিছু ওয়েব বা আমাদের কিছু অনলাইন এডিটারের সাথে পরিচিত হয় যেখানে আপনারা ফ্রিতে এই ধরনের ইনভারনমেন্ট ক্রিয়েট করা ছাড়াও বা এই ধরনের আইডি ইনস্টলেশন করা ছাড়াও আপনারা পাইথনের কোড সেখানে আপনারা রান করতে পারেন তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফেভারিট ব্রাউজারে আপনারা চলে আসবেন এবং এখান থেকে আমি যদি নর্মালি টাইপ করি পাইথন পাইথন ডট ওআরজি এবং এখানে পাইথন ডট ওআরজি যখন আসবে এবং এখানে পাইথন ডট ও জি স্ল্যাশ এখানে আপনারা দেখবেন এল সেল এই সেল লেখার পরে আপনার এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটাতে আপনারা ডিরেক্টলি আসবেন আপনার এটি অনলাইন একটি ডিটেল এখানে আপনার ফ্রিতে আপনার কোড লিখে প্র্যাকটিস করতে পারবেন দেন আমি আমার কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিচ্ছি এটি লোড হওয়ার জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটই অ্যাকচুয়ালি এবং সেখানে সেলে কিন্তু আপনাকে কিন্তু সে কিন্তু অনলাইনে আপনার একটা কনসোল দিবে বা আপনার একটি স্পেস দিবে আপনার কোডটা রান করার জন্য বা আপনার এটিকে প্র্যাকটিস করার জন্য তো এটি স্টার্ট হচ্ছে স্টার্টিং ইনক্রিপ্টেড কানেকশন টু দ্য কনসোল তো এটি আসলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি প্রিপেয়ারিং এক্সিকিউশন ইনভারনমেন্ট অলরেডি দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সাকসেসফুলি কিন্তু আমার কনসাল্ট কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এখন আমরা যদি নর্মালি একটি কোড টাইপ করে এখানে আমরা যদি এখন দিই এম ডি এফসেন জানি ওকে ফাইন দেন এখন যদি আমরা এটির আউটপুটটা দেখতে চাই আমরা যদি ইন্টারপ্রেস করি আমরা দেখতে পাচ্ছি যে এটির আউটপুটটাও কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাইথনের যে কনসোলটি আছে সেখানেও কিন্তু আমাদের এটির আউটপুটটা কিন্তু অলরেডি চলে এসেছে এবং এছাড়াও আরো অনেক ধরনের অনলাইন এডিটর আছে অ্যাকচুয়ালি বা অনলাইন আপনার যে আইডি আছে এবং সেটি সেখানেও আপনারা পাইথনের যে কোড আছে সেটিও আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং আরেকটি নির্ভরযোগ্য যে ওয়েব অ্যাপ্লিকেশন বা আমাদের যে আরেকটি নির্ভরযোগ্য যে ওয়েব আইডি সেটিও আপনারা ইউজ করতে পারেন সেটি হচ্ছে আর ইপিএল ডট আইটি আপনারা যদি এই আসেন তখন আপনারা যদি এখানে আপনারা এই লিঙ্কে আসেন বা এই ওয়েবসাইটে আসেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের জন্য কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর পাইথনটাকে শেখার জন্য খুব সুন্দর একটি কিন্তু অনলাইন আইডি কিন্তু অলরেডি আছে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ও এটি কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু অলরেডি লোড হয়ে গিয়েছে এবং এটির কিছু প্রিমিয়াম ফিচার আছে আমরা আপাতত যেহেতু আপনি প্র্যাকটিস করবেন তো সেক্ষেত্রে আপনার আপাতত প্রাইজিং এর অপশনগুলো আসলে প্রয়োজন নেই আপনি নর্মালি জাস্ট এখানে সাইন আপ আপনি সাইন আপ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি সাইন আপ করার জন্য আপনি আপনার গুগল অ্যাকাউন্টটি আপনি ইউজ করতে পারেন এখানে লেখা আছে যে আই এম এ টিচার তো আমি আপাতত আই এ টিচার না দিই তো সেটি করার জন্য আমি নর্মালি সাইন আপ করার জন্য আমি আমার গুগল অ্যাকাউন্টটিকে ডিরেক্টলি আমি ইউজ করছি আমি এটাতে ক্লিক করছি আমাদের আমার যে গুগল অ্যাকাউন্টে আছে আমার এই আর ইপিএল ডট আইটি এই পোর্টালের জন্য দেন আমি দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমার এটা কিন্তু লোড হচ্ছে এখানে কিন্তু আমাকে শো অলরেডি শো করছে যে আপনি হেম ডেট অপশন জানি লেটস গেট স্টার্টেড ওকে দেন ইটস ফাইন দেন এখানে আছে যে নেক্সট দেন আমার ইউজার নেম দেখাচ্ছে ওকে ইজ দিস এ গুড ইমেল ফর ইউ ইয়েস ওকে ওকে দেন এখানে হচ্ছে যে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো আপনি সবকিছু আপনি শো করতে পারেন আমার নাও পড়তে পারেন এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে এখন আমি এই এই কাজটিতে পরে আসি এখন আমি দেখাচ্ছি যে আসলে আপনার এখানে কীভাবে এটাতে সাইন আপ করার পরে কীভাবে আপনার আপনাদের পাইথনের যে কোডগুলো আছে সেটিকে আপনারা রান করতে পারেন বা আপনার প্র্যাকটিসের জন্য এটিকে আপনারা ইউজ করতে পারেন তো এটি করার জন্য আপনারা আপনারা সাইন আপ করার পরে নিউ আর ইপিএল এখানে যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবে যে আপনি আসলে কোন ল্যাঙ্গুয়েজটা আসলে প্র্যাকটিস করতে যাচ্ছেন এখানে আপনি চাইলে নোট ডট যদি করেন সি করেন জাভা করেন সবকিছু আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন তো আমি আপাতত যেহেতু পাইথনের উপরে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি তো আপনি পাইথনে আমি আপাতত ক্লিক করছি তো আমার এটি নাম আসলে কি হবে তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট আপাতত আমি দিয়ে দিচ্ছি এটি এখানে আমি করে অলরেডি দেখতে পাচ্ছি এটি কিন্তু অলরেডি কিন্তু রান হচ্ছে এখন আমরা যেটি করব সেটি সেটি করার জন্য এই যে বাম পাশে আমরা যদি যে কোডটি লিখবো এবং এটি আউটপুটটা কিন্তু এই ডান সাইডে এ কনসোলে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো তো আমরা যদি এখানে একটি কোড লিখি জাস্ট পাইথনের আমরা যদি লিখি প্রিন্টর অনলাইন আইডি ই এখন আমরা এই কোড থেকে যদি আমরা রান করি আমরা উপরে দেখতে পাচ্ছি রান অপশন আছে আমরা অলরেডি এটিকে রান করেছি আমরা দেখতে পাচ্ছি যে এটি কনসোলে কিন্তু অলরেডি কিন্তু শো করছে সেটি হচ্ছে টেক টিউটর অনলাইন আইডি যেটি আমরা অলরেডি কিন্তু এখানে কোড করেছি এবং আমরা যদি আরও একটি টেস্ট পারপাজে যদি আরো একটি কোড আমরা আসলে রান করি আমরা নর্মালি যদি একটা কোড রান করি সেটি হচ্ছে থ্রি ওকে আমরা যদি এটিকেও আমরা রান করি আমরা এখন দেখতে পাচ্ছি যে দশ থেকে তিনের বিয়োগ ফল যেটি আছে সাত সেটিও কিন্তু এখানে শো করছে তো আপনারা অনলাইন প্র্যাকটিসের জন্য কিন্তু শুরুতে আমি যেটা দেখিয়েছিলাম পাইথন ডট ও এটিকেও আপনারা ইউজ করতে পারেন অথবা আর এই যে অনলাইন যে আইডি টি আছে এটিকেও আপনারা ইউজ করতে পারেন এখন আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে না এটিও আপনাদের জন্য দুর্বোধ্য হয়ে যাচ্ছে প্র্যাকটিসের জন্য আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও কিন্তু বিভিন্ন রকম ইউজ করতে পারেন আপনাদের ফোনে এই পাইথনটাকে কিন্তু প্র্যাকটিস করার জন্য সেক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা অ্যাপ্লিকেশনের নাম বলছি তো সেটি দেখানোর জন্য ডিরেক্টলি আমি একটু গুগল প্লেতে চলে যাচ্ছি এবং এখানে আসার পরে আপনি যদি টাইপ করেন এখানে যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিউ পাইথন থ্রি এল পাইথন ফর অ্যান্ড্রয়েড আপনারা এটিকেও কিন্তু ইউজ করতে পারেন আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেখানে আপনাদের এই পাইথন কোডগুলোকে রান করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য এবং এরকম আরো একটি অ্যাপ্লিকেশন আছে সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইড্রয়েড 3 এটিকে আমরা কিন্তু ইউজ করতে পারি আমাদের ফোনে আমাদের প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়ালি এবং আশা করি এই পুরো টিউটোরিয়ালে আপনারা পাইথনে সংক্রান্ত যে সমস্ত টুলসগুলোকে আমাদের ডাউনলোড করতে হয় এবং ইনস্টলেশন করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় এবং প্রত্যেকটা প্রসিডিউর আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ সো ফ্রেন্ডস আশা করি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে পাইচাম আইডিটি আপনারা ইনস্টল করে ফেলতে পারেন আপনাদের কম্পিউটারে এবং সাথে অন্যান্য যে এডিটর বা অনলাইন যে ফ্রি এডিটর গুলো আছে সেগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং ভিডিওটি শেষ করার আগে বলছি যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না কারণ আমাদের আপনার কিন্তু ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য তো পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন ধন্যবাদ